আড়াই মাস পরেই ভারতের মাটিতে গড়াতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। সব প্রস্তুতি সেরে নিচ্ছে স্বাগতিকরা। ভারতের মোট ১০ ভেনুতে অনুষ্ঠিত হবে এই মহা আসর। ৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপের। বিশ্বকাপের ভেন্যু ঘোষণার আগে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে তৈরি হয়েছিল নানা নাটকীয়তা। রীতিমতো অনিশ্চয়তার মধ্যে পড়েছিল পাকিস্তানের এবারের বিশ্বকাপের অংশগ্রহণ। তবে সব জটিলতা কাটিয়ে পাকিস্তানকে নিয়েই আসর শুরুর অপেক্ষায় আইসিসি। শুধু জটিলতা কাটিয়ে অংশগ্রহণই নিশ্চিত করেননি পাকিস্তান, সোনালি ট্রফি জয়ের অন্যতম দাবিদার তারা। ক্রিকেট বিশ্বের অনেকে এবার বাবর রিজওয়ানদের রাখছেন এগিয়ে। কদিন আগে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বলেন, সেমিফাইনালে চার দলের একটি হবে পাকিস্তান। তবে শীর্ষ চারের মঞ্চে দেখতে পাচ্ছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার হার্শেল গিবস। জিম্বাবুয়েতে চলমান জিম আফ্রো টি টেন লিগে জোবার্গ বাফেলোসের কোচের দায়িত্বে আছেন গিবস। সেখানে এক সাক্ষাৎকারে এমনটা বলেছেন সাবেক এই ব্যাটসম্যান। পাকিস্তান খুবই ভালো দল, তারা যে কোনো প্রতিপক্ষের জন্য ভয়ানক হয়ে উঠতে পারে। তাদের দলে বাবর আজমের মতো ব্যাটার রয়েছেন, নিঃসন্দেহে বাবর সেরাদের একজন। গিবসের মতে নিজেদের কন্ডিশনে ভারতও খুব শক্তিশালী দল, কিন্তু স্বাগতিক হওয়ায় কোহলি রোহিতরা মারাত্মক চাপে থাকবে। আমি মনে করি বিশ্বকাপে ভারতই সবচাইতে বেশি চাপে থাকবে। তবে তাদের এমন কিছু ক্রিকেটার রয়েছে যারা চাপের মুহূর্তে ভালো খেলেন, কিন্তু আরও অনেক দলই আছে যারা উপমহাদেশের কন্ডিশনে খেলে অভ্যস্ত। এটা একটা রোমাঞ্চকর টুর্নামেন্ট হবে। নিজ দেশ দক্ষিণ আফ্রিকাকে নিয়েও আত্মবিশ্বাসী গিবস। অতীতে ভালো দল নিয়েও বারবার বিশ্বকাপে হৃদয় ভেঙেছে প্রোটিয়ারদের। তবে এবারে চোকার স্তকমা ঝেড়ে ফেলবে আশায় বুক বাঁধছেন দেশটির সর্বকালের অন্যতম বিধ্বংসী এই ব্যাটসম্যান। সেমিফাইনালে আটকে গেলে চলবে না, আমাদের ফাইনালেই যেতে হবে। যেদিন ফাইনালে যেতে পারবো সেদিনই আমরা শিরোপা জিততে পারবো। মা ভুমা মিলারদের দল নিয়ে আশাবাদী প্রোটিয়া সমর্থকরাও। ভারতের মাটিতেই প্রথম শিরোপা জিতবে প্রিয় দল, স্বপ্নবাজ তারা। ফারজানা জানতিয়া, সময় সংবাদ। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। বিকাশ অ্যাপের লোন অপশনে যেয়ে সিটি ব্যাংক থেকে ২০,০০০ টাকা লোন নিয়ে নিলাম একদম ইনস্ট্যান্ট। কোথাও যাওয়াও লাগে নাই, কাগজপত্রেরও ঝামেলা নাই।